নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল মহা অষ্টমী, পাঁচ রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটির আলোচনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। দেখুন, যারা ভিডিওটি এখন শুনছেন কি না, আগে আপনার নিজস্ব জন্মকুণ্ডলী অবশ্যই খুলে দেখুন যে আপনাদের তিনটি গ্রহ রাহু শুক্র বুধ কেমন রয়েছে এবং আপনাদের কিসের মহাদশা চলছে, কিসের অন্তর্দশা চলছে, কিসের প্রত্যন্তদশা চলছে। যদি আপনাদের রাহুর মহাদশা বা বুধের অন্তর্দশা বা শুক্রের মহাদশা যদি চলে, তাহলে কিন্তু এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে এবং সর্বোপরি আপনাদের ভাগ্যভাগ। দেখুন, আমাদের এই যে অর্থপ্রাপ্তিটা সম্পূর্ণ ভাগ্যের খেলা, তাই ভাগ্যভাগকে স্ট্রং করুন। পাশাপাশি আপনারা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ। দেখুন, আপনাদের জন্মকুণ্ডলিতে রাহুর প্লেসমেন্ট, রাহু আপনাদের লগ্ন সাপেক্ষে দ্বাদশ ভাবের মধ্যে কোন ভাবে অবস্থান করছে তার উপর ডিপেন্ড করবে যে আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না। দেখুন, যাদের অল্পের জন্য দেখা যায় 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। বর্তমানে ক্যাশ অন ডেলিভারি তো রাহু রক্ষা কবচ দেওয়া হচ্ছে এবং রাহু রক্ষা কবচের উপর স্পেশাল ডিসকাউন্ট এই সময় কিন্তু চলছে। যারা রাহু রক্ষা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন, এই সময় কিন্তু স্পেশাল ডিসকাউন্ট কিন্তু চলছে এবং এর পাশাপাশি আপনাদের বাই বার্থ চার্ট, আপনাদের জন্ম ছকে আপনাদের রাহু গ্রহ কেমন রয়েছে এবং ভাগ্যভাগ কেমন রয়েছে তার উপর কিন্তু ডিপেন্ড করবে। অনেকে ভিডিওগুলো দেখছেন, শুধুমাত্র রাশির নাম শুনছেন আর লটের টিকিট কেটে নিচ্ছেন, এটাই আপনারা ছোট্ট একটা ভুল করে দিচ্ছেন, যেই জন্য কি অর্থপ্রাপ্তিতে আপনাদের বাধা কিন্তু আসছে। আপনারা জেনে নিন আগে আপনাদের ফরচুনা নাম্বার কত রয়েছে এবং আপনাদের কোন বছর কোন মাসগুলোতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে, কারণ প্রত্যেক রাশির অর্থপ্রাপ্তির যোগ থাকে কিন্তু কবে রয়েছে। একই রাশি সেম রাশি লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই যে হবে আমি কখনোই দাবি করি না। কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি হবে, আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে না। দেখুন, জন্মকুণ্ডলিতে আপনাদের যদি বড় কোনো দোষ না থাকে, এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করছে। আমি আপনাদের এই ভিডিওটি কেন দিই, আপনাদেরকে অ্যালার্ট করি, এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছুটা বুঝতে পারেন, কিছু শিখতে পারেন। কারণ অনেকে লটের টিকিট কাটছেন, টিকিট কেটে 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 কি অনেকে সর্বশান্ত হয়ে যাচ্ছেন। কারণ আপনারা যদি আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি শুনেন কি না, তাহলে হয়তো আপনারা লটারিতে ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না। লটারি প্রাপ্তি প্রত্যেক মানুষের জীবনে যে রয়েছে, সেটা কখন রয়েছে সেটা আগে জানা দরকার। আমি কখনোই বলি না যে আপনাদের যে লটারি কাটার কথা, আমি বারবার বলি আপনারা লটারি কাটা থেকে বিরত থাকুন। কারণ সেম রাশি কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই যে অর্থপ্রাপ্তি করবে এমনটি না, কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি ঘটবে আবার কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে না। এই ভিডিওগুলো আপনাদেরকে এই জন্যে আমি দিই এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করি, কিছু শেখানোর চেষ্টা করি। কারণ আপনাদের জন্মকুণ্ডলিতে শুক্র গ্রহ, আপনাদের বর্জনা করবেন, আপনাদের জন্মকুণ্ডলিতে শুক্র গ্রহ এবং আপনাদের জন্মকুণ্ডলিতে রাহু গ্রহ, বুধ গ্রহ, এই তিনটি গ্রহ এবং পাশাপাশি এটা সম্পূর্ণ ভাগ্যের খেলা, তাই ভাগ্যভাবকে স্ট্রং করা কিন্তু দরকার রয়েছে। দেখুন, ভিডিওগুলো যদি আপনারা প্রতিদিন নিয়মিত যারা দেখছেন তারা তো জানেন, কিন্তু যারা নতুন রয়েছেন কি না, একবার হলেও আপনারা আলোচনাটি শোনার চেষ্টা করুন। আমি একে একে রাশিগুলোর নাম আপনাদেরকে জানাই কোন কোন রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। প্রথম রাশি আগামীকালের জন্য সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের যে শুভ সময়টা দেখা যাচ্ছে সকাল
9:21 থেকে আপনাদের 11:04 পর্যন্ত টাইমটা শুভ। অর্থাৎ এই একটা সময় আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, 9:21 থেকে 11:04, একটা ভালো সময়। এই সময়ের মধ্যে আপনাদের হয়তোবা ভাগ্যের চাকা ঘুরেও যেতে পারে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে একটা আগামীকালে মহাষ্টমীর বেশ ভালো সময়, 8:44 থেকে 10:52 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। এরপর যে রাশি আমি কথা বলবো সে রাশির নাম আপনার কন্যা রাশির পর সেটি হচ্ছে আপনার মহান সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে শুভ সময় 10:39 থেকে 11:56 পর্যন্ত টাইমটা শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালে যে শুভ সময় দেখা যাচ্ছে 9:44 থেকে আপনার শুরু হচ্ছে 10:28 পর্যন্ত, 9:44 থেকে 10:28 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশি আমি কথা বলবো অন্তিম এবং শেষ রাশি বৃষ রাশি। আপনারা যদি বৃষ রাশি জাতক অথবা জাতিকা হন, আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনাদের যে শুভ সময়টা দেখা যাচ্ছে সকাল এগারোটা থেকে শুরু হচ্ছে আপনার 12:28 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই 5টি রাশির আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। তবে আপনাদের ন্যাকালচাটা থাকা দরকার, এবং যাদের ক্ষেত্রে হচ্ছে না অবশ্যই বার্থ চার্ট ইনফরমেশান করুন, আগে নিজস্ব ব্যক্তিগত জন্মছক আগে দেখান, এবং পাশাপাশি গ্রহের প্রতিকার প্রতিবিধান করুন, এবং পাশাপাশি আপনারা যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। নিশ্চিত রূপে আপনাদের আগামীকাল কিন্তু অর্থপ্রাপ্তি যোগ কিন্তু সৃষ্টি কিন্তু হতে চলেছে। দেখুন সমস্যা আছে, সমাধানের পথও রয়েছে। জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান, এবং এর পাশাপাশি নিজস্ব ব্যক্তিগত ন্যাকাল চার্টকে যদি দেখা যায় কি না, আপনাদের যে জায়গাটাতে সমস্যা রয়েছে তার সঠিক যদি রেমিডিয়াল মেজারমেন্ট যদি করা যায়, নিশ্চিত রূপে আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আগামীকাল মহাষ্টমী প্রত্যেকেরই খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, আমি এই ঈশ্বরের কাছে কামনা করি। এবং প্রত্যেকে কমেন্ট বক্সে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং ভিডিওটি আপনারা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন, কারণ আপনাদের মাধ্যমে আরও অনেক মানুষ যেন জানতে পারে এই বিষয়ের উপর। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং প্রচুর পরিমাণে আপনারা ভিডিওটি শেয়ার করুন, এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। নমস্কার, ধন্যবাদ।